9 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত পশ্চিমবাংলায় রাজ্যে বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচি চলছে। আর এই কর্মসূচির অংশ হিসেবে বারুইপুর বিজেপির নগর মণ্ডলের সভাপতি উত্তম করের নেতৃত্বে 11 আগস্ট ক্ষুদিরাম বোসের প্রয়াণ দিবস উপলক্ষে বারুইপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের আরণ্য পার্কের পাশে বাইপাস খালের কাছে একটি বৃক্ষরোপণ কর্মসূচি হয়। এখানে অংশগ্রহণ করে পূর্ব জেলার যুব মোর্চার সম্পাদক সুশীলন রায় সহ অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ। এখানে প্রায় 10টি গাছ বসানো হয়। উত্তম কর ও সিনিয়র কর্মীর প্রতিক্রিয়া। আজকে আমরা বর্তমান পশ্চিমবঙ্গের যে তৃণমূলের যে সন্ত্রাসী এবং আগ্রাসন চারিদিকে, তারই পরিপ্রেক্ষিতে গণতন্ত্র বাঁচাও সেই দিনটি উপলক্ষে আগে 16 আগস্ট আমাদের গণতন্ত্র বাঁচাও দিবস, সেই উপলক্ষে আজকে আমাদের এবং বৃক্ষরোপণ অভিযান এবং শহীদ ক্ষুদিরামের আজকে যে বলিদান দিবস সেই উপলক্ষে আমাদের আজকে এই বৃক্ষরোপণ অভিযান 10 নম্বর ওয়ার্ড থেকে আমরা বারুইপুর নগর মণ্ডলের পক্ষ থেকে করছি। সেইভাবে আমাদের কাছে অনেকেই উপস্থিত আছেন, আমাদের স্যার আছেন। আপনার কতগুলো গাছ রোপণ করলেন? প্রায় 5-7টা গাছ লাগিয়েছি, আরও লাগাবো বিভিন্ন ওয়ার্ডে। কোন জায়গাটা লাগালেন? আমরা এলাম 10 নম্বর ওয়ার্ডে, ঠিক খালের পারে যেখানে আমাদের পার্ক আছে, সেই পার্কের পাশে বংশীবর্তন। আপনার নাম? আমার নাম উত্তম কর, আমি নগর মণ্ডলের সভাপতি। কর্মসূচি কী ছিল? আজকের সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 9 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, আজকের ঠিক 16 আগস্ট তেমনিভাবে কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা বারুইপুর নগর মণ্ডলের তরফে বিভিন্ন কর্মী এবং নেতৃবর্গ জমায়েত হয়েছি, বেশ কিছু গাছ আমরা এখানে লাগিয়েছি। কেন না, জল যেমন জীবন, গাছও অনুরূপভাবে মানুষ শুধু নয়, সমস্ত প্রাণী জগৎকে বিশ্বে ঠিকঠাক মতো বাঁচিয়ে রেখেছে। তাই ভারতীয় জনতা পার্টির এই যে কর্মসূচি, এটা শুধু জনতা পার্টি জেতার জন্যে নয়, সাধারণ মানুষের সেবার্থে এই বৃক্ষ রোপণ কর্মসূচি আমরা আজকের সারা বাংলায় যেমন চলছে, আমরা বারুইপুর নগর মণ্ডলের তরফ থেকে ঠিক তেমনিভাবে এখানে বৃক্ষরোপণ করতে এসেছি। এই জায়গাটার নাম কী? এই জায়গাটা 10 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, বংশীবটতলা, এবং এটা বৈষ্ণব পাড়ার মধ্যে, পিছনে বৈষ্ণব পাড়া, সামনে বংশীবটতলা, এবং সামনে কল্যাণপুর অঞ্চল, আর পিছনে আমরা যেখানে বক্তব্য রাখছি এটা 10 নম্বর ওয়ার্ড, এবং আমাদের আমার পূর্ব দিকে সেখানে আমরা 9 নম্বর। আপনার নাম কি? আমার নাম রামকৃষ্ণ সরকার। আপনি পার্টি কোন পজিশনে? রেজিগনেশন? আমি ভারতীয় জনতা পার্টি নগর মণ্ডলের একজন কর্মকর্তা।